আমি রাজ করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, কি হুকুম আছে আপনার? কিছু খিদমত আমরা করতে চাই আপনার, আপনাকে খুশি করতে চাই, সন্তুষ্ট করতে চাই আপনাকে। আপনি কি খিদমত চান আমাদের দ্বারায়? আপনি যে ইসলামের জ্যোতি এনে দিয়েছেন, এই সুন্দর ধর্ম এনে দিয়েছেন, রোজা নামাজ ইহা জাকাত এই শরিয়ত ইসলামের পথ, দীর্ঘ দুনিয়ার আপনার ইহকাল পরকালের কল্যাণ আছে এর মধ্যে, আমাদের কি করণীয়, আমরা কি করব? এই সব তাফসীরের মধ্যে লেখা আছে, বড় বড় ওলামা আপনার থার্ড ক্লাস ওয়াহিয়াত লোক জানে না আপনার, কিন্তু ওলামা ইসলাম আপনার এই বিষয়ে আরো পাঠ করেছেন। কাজী নাসিরুদ্দিন বাইজাবিতে, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরে, ইমামুল মুফাসসিরিন বলা হয় ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরে লিখছেন। যখন এই সাহাবি রাজ করেন, তখন জালালুদ্দিন হাফিজ জালালুদ্দিন সিউতি আল্লামা জামাখানি আল্লামা আলুসি সমস্ত এই সম্বন্ধে লিখেছেন এই যে তাফসীরের মধ্যে। যখন এই আয়াত নাজিল হয় তো হুজুরকে যখন সাহাবীরা আশ করেন যে আমরা আপনি কি চান আমাদের থেকে, কি বা কি খিদমত চান আপনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় বলেন না জানেন না আপনারা, ওয়ামা ইয়াল তাকওয়ালিল হাওয়া এন হুয়া এন লা মাহিয়ু ইউহা, যে মুহাম্মদ নিজের ইচ্ছায় বলে না, যতক্ষণ আল্লাহর হুকুম না নাজিল স্বয়ং আল্লাহর হুকুম এবং কোরআনের আয়াত নাজিল হলো, যে হাবিব আপনি বলে দেন যে কল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতু ফিল কুরবা, যে হাবিব আপনি বলে দেন যে আমি কোন প্রতিদান কোন পারিশ্রমিক তোমাদের থেকে চাই না আমি, এবং এর কোন কিমত নেই। এই যে দিনের যে জন্য যা করেছি আমি, এর জন্য কোনো কিমত নেই, কোনো প্রতিদান কোনো পারিশ্রমিক নেই, শুধু ইল্লা এটাই আছে যে আমার নিকট আত্মীয়দেরকে মহব্বত করা, মহব্বত টুকু চেয়েছিলেন। এই কমের কাছে কি চেয়েছিলেন? টাকা পয়সা হিরে ভক্ত জমি সম্পত্তি অন্য কিছু চান নেই, যা তুই করো